দুটি বাইকের রেষারেষিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার জলঙ্গি টু ডমকল রাজ্য সড়কের সাদিখানদিয়ার স্কুল মোড় সংলগ্ন এলাকায়। জানা যায়, তীব্র গতি থাকা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গর্তে পড়ে যায়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সাদিখানদিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই দুজনের মৃত্যু হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সোমবার সকালে জলঙ্গি থানার জলঙ্গি টু ডোমকল রাজ্য সড়কের সাদিকারদিয়ার স্কুল মোড় সংলগ্ন এলাকায় দুটি বাইকের রেষারেষিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। জানা যায়, জলঙ্গি থেকে ডোমকলগামী রাস্তায় দুটি বাইকের মধ্যে রেষারেষি চলছিল। তীব্র গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে থাকা দুজন রাস্তার পাশের নয়নজুলিতে পড়ে যায়। হেলমেট না থাকায় গুরুতর আহত হয়। কি কাজ করে সে? কি কাজ করে? জেসিবি ড্রাইভার, তাই তো? কোথায় এসেছিল আজকে? দিয়ে তারপরে কাজ করতে আসছিল নাকি? ওই ছুমাতে অ্যাক্সিডেন্ট হয়েছে? ও কি একাই ছিল না কেউ ছিল সাথে? দুজন দুটো গাড়িতে জলঙ্গি দিক থেকে রেস করে আসছিল হাই স্পিডে। একজন যেভাবে ডিসব্যালেন্স হারিয়ে আপনার এই পোলের পাশ দিয়ে মানে পড়ে যায়, দিয়ে এখানে এসে মাটিতে মারে। এখান থেকে একজন জামকিরি ওই পাশে পড়ে, আর গাড়িটা এই পাশে পড়ে, আর একজন এখানে এ পাশে পড়ে এ পদি, আর একজন যে রেস ছিল পালিয়ে গেছে। সবাই, ওরা দুটো গাড়িতে চারটি লোক ছিল, জলঙ্গি থেকে ডোমকলে যাচ্ছিল। মোটামুটি একজন তো এখানে মনে হচ্ছিল মারা গেছে, তাই মনে হচ্ছিল যে যাই হোক জানছিল পাঠিয়ে দিয়েছে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সাদিকারদিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই দুজনের মৃত্যু হয়। মৃতদের নাম রাফিউল মণ্ডল ও জিনিয়াস বিশ্বাস। দুজনেরই বাড়ি জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া এলাকায়। অপর বাইক আরোহীরা পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে। পাল্লি এক পাটি ওখানে সিটকে ওখানে পড়ে, দুজনে মারা গেছে হসপিটালে আছে, সাদিকারদিয়ার হসপিটালে। হ্যাঁ, কিভাবে হলো এটা? মানে পাল্লাপাল্লি পাল্লাপাল্লি, হ্যাঁ, আরেক পাটি চলে গেছে। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস, লিভাস, লিভাস ফ্যামিলি স্টোর। সপরিবারে আসুন লিবাসে, আর পূজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার। লিবাস, কাতাই বহরমপুর, মুর্শিদাবাদ।